আমি স্বস্তিকা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারি বাংলা। আমি আমার স্বস্তিকাস কিচেনের জন্য আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন শীতকাল আর জমিয়ে পিঠে পায়েস খাওয়ার দিন, সবাই ভালোবাসে এই সময়টা। পৌষ পার্বণে মকর সংক্রান্তিতে পিঠে পায়েস বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে খেতে, কিন্তু আমার বাড়িতে আমার বাচ্চারা মিষ্টি জিনিস পছন্দ করে, আমিও অত করতাম না, তাই আমার মা এই রেসিপিটা আমার জন্য বানাতেন আর এখন আমি আমার বাচ্চাদের জন্য বানাই। তো চলুন, এই পিঠেটার নাম হচ্ছে নোনতা পাটিসাপটা। মিষ্টি পাটিসাপটা তো সবাই খায়, আসুন চলুন দেখবেন কিভাবে আমি নোনতা পাটিসাপটা বানাচ্ছি। আর এটা ট্রাই করে অবশ্যই দেখবেন, খাবেন, খেয়ে আমাকে জানাতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না নিচে কমেন্টস বক্সে যে কেমন লাগলো। চলুন নোনতা পাটিসাপটা, এটা মোটেই মিষ্টি নয়, একদমই নোনতা হবে। কি করে করছি আসুন দেখুন। প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম, আমি 1 কিলো মতো ময়দা নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা যতটা ময়দা দেবেন সেই অনুপাতে লবণ নেবেন। এরপরে কিছু লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, তারপর আমি জল দিলাম। জলটা এতটাই দেবেন যাতে একটা ব্যাটার তৈরি হয়, ব্যাটারের কনসিস্টেন্সি এই রকমই থাকবে। ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর ইন্ডাকশন অন করে নিয়ে জল একটা পাত্রে তেজপাতা দিয়ে রেখেছি, রিফাইন অয়েল, একটা বেগুনের বোটা নিয়েছি ব্রাশ করার জন্য, আমার ব্রাশ নেই তাই ব্যাটারটা নিয়েছি, আর সঙ্গে বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপির তরকারি আপনি যেরকম বাড়িতে তৈরি করেন নিয়ে নিয়েছি। এবার আমি তেল ব্রাশ করে দেব, আপনি রিফাইন অয়েলের জায়গায় সর্ষের তেলও ইউজ করতে পারেন, আমি রিফাইন অয়েল ইউজ করেছি। এবার ব্যাটারটা দিয়ে দেব, ব্যাটারটাকে তেজপাতা দিয়ে ভালো করে স্প্রেড করে দেব, পাতলা ভাবে স্প্রেড করতে হবে, বেশি মোটা থাকা চলবে না, তাহলে কাঁচা থেকে যাবে। এরপর সেটাকে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে উল্টে নেব, দু পিঠ একটু ভালো করে ভাজার পর বাঁধাকপি যে তরকারিটা দিয়ে দেব, একটু বেশি করেই দিতে হবে যাতে টেস্টি লাগে খেতে। এবার সেটাকে রোলের মতো করে, পাটিসাপটা যেমন করে ভাঁজ করে আমাদের মা ঠাকুমারা যেরম করে করতেন, ঠিক সেরম ভাবেই এটাকে চেপে চেপে ভালো করে রোল করে নিতে হবে। এই দেখুন আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এরম করে পরপর আমি আরো কতগুলো পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। বাঁধাকপির তরকারিটা একটা দারুণ পুরের কাজ করে, বাঁধাকপির তরকারি ছাড়াও আপনি এর মধ্যে আলুর পুর তৈরি করেও দিতে পারেন, কিন্তু এটা বেশি টেস্টি লাগবে আমার মনে হয়। এইভাবে ছড়িয়ে নিয়েও আপনি করতে পারেন, তেজপাতা ছাড়াও স্প্রেড করে নিতে পারেন। আমি আরেকটি পাটিসাপটা তৈরি করে নিচ্ছি, বাঁধাকপির পুরটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে। চেপে চেপে দু সাইড দিয়ে ভালো করে ভেজে এটাকে তুলতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা, নোনতা পাটিসাপটা। এবার এটাকে টমেটো সস, চিলি সস দিয়ে আপনি পরিবেশন করতে পারেন, গরমও ভালো লাগে খেতে
আবার ঠান্ডা।